তার আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় মুসলিম ও বোনেরা ইসলামের সঠিক ও ভ্রান্ত দিকগুলো তুলে ধরায় আমাদের কাজ আর সেই ধারাবাহিকতায় আপনাদের সামনে আজ নিয়ে এসেছি লামাঝাবিদের প্রকৃত পরিচয় এর চল্লিশতম পর্ব আর এই বিষয়টা নিয়ে আসার কারণ হল যারা আমার পিছনের পর্বগুলি দেখেছেন তারা অবশ্যই অবগত আছেন কারণ বর্তমান সমাজে যারা কোরআন হাদিসের অনুসারী তাদেরকে লামাঝাবি বলা হয় আর যারা বাপ দাদার ধর্মে অনুসারী তাদেরকে মাঝহাবি বলা হয় এই মাঝহাবিরা যারা কোরআন হাদিসের অনুসরণ করে তাদেরকে অসংখ্য গালাগালি এবং তুচ্ছতাচ্ছিল অনেক গাওরামি করে তারা তাই যারা সাধারণ মুসলিম আছে তারা চিন্তায় পড়ে যে আসলে সঠিক ইসলাম কোনটা এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমাদের শায়েখ লিখেছে লামাঝিদের প্রকৃত পরিচয় লেখক সবুর চৌধুরী সম্পাদনায় ডক্টর শায়েখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া এটারে আজকে যে বিষয়টা আপনাদেরকে শোনাব বিষয়টা হলো সন্ত্রাস ও জঙ্গিবাদ সাধারণভাবে সন্ত্রাস মূলত রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এক প্রকার যুদ্ধ তবে যুদ্ধের সাথে এর পার্থক্য এই যে যুদ্ধরাষ্ট্র বা রাষ্ট্রের দাবিদার কর্তৃক পরিচালিত হয় ফলে সেক্ষেত্রে ক্ষমতা ব্যবহারের বৈধতা বা আইন সিদ্ধান্ত দাবি করা হয় এতে সাধারণত যোদ্ধাদেরকে লক্ষ্যবস্তু করা হয় এবং এর উদ্দেশ্য হয় সামরিক বিজয় পক্ষান্তরে সন্ত্রাসী ব্যক্তি বা দল ক্ষমতার অধিকারী নয় তবে তারা রাষ্ট্র ব্যবহার রাষ্ট্র ব্যবহার পরিবর্তন করতে চায় এজন্য তারা যুদ্ধা অযোদ্ধা সবাইকে নির্বিচারে লক্ষ্যবস্তুতে পরিণত করে প্রাণ ও সম্পদের ক্ষতি করতে থাকে যেন এক পর্যায়ে ভয় বিত হয়ে সংশ্লিষ্ট সরকার ও জনগণ অভিষ্ট রাজনৈতিক পরিবর্তন করতে রাজি হয় সাধারণভাবে যারা সম্মুখ বা গেরিলা যুদ্ধের মাধ্যমে প্রতিপক্ষের উপর সামরিক বিজয় লাভ করতে পারবে না বলে মনে করে তারাই এরূপ সন্ত্রাসের আশ্রয় নেন এখন প্রশ্ন হল এরূপ সন্ত্রাস বা জঙ্গিবাদের সাথে ইসলাম এর সম্পর্ক কতটুকু বর্তমান আন্তর্জাতিক প্রচার মাধ্যমে ইসলামকে সন্ত্রাসের জনক বলে বিচিত্র করা হচ্ছে অথচ ইতিহাস ও বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত ইসলামের ইতিহাসে আমরা যুদ্ধ দেখতে পেলেও সন্ত্রাস খুবই কম দেখতে পাই ইসলামের ইতিহাসে বিভিন্ন প্রকারের যুদ্ধ হয়েছে যেমন মুসলিম রাষ্ট্রের সাথে অমুসলিম রাষ্ট্র মুসলিম রাষ্ট্রের সাথে মুসলিম রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রের সাথে বিদ্রোহীদের যুদ্ধ ইত্যাদি কিন্তু ইসলামের ইতিহাসে মুসলিম সমাজে মুসলমানদের মধ্যে অথবা অমুসলিমদের মধ্যে সন্ত্রাস বা জঙ্গিবাদের মাধ্যমে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা বা অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের উদাহরণ খুবই কম যে কোনো এনসাইক্লোপিয়া পিডিয়া বা তত্ত্ব সমৃদ্ধ গ্রন্থে সন্ত্রাসের ইতিহাস পাঠ করুন দেখবেন সন্ত্রাসের উৎপত্তি ও বিকাশের মুসলমানদের অবদান খুবই কম দেখবেন সন্ত্রাসের উৎপত্তি ইহুদিদের হাতে আধুনিক ইতিহাসে ভারতে ইউরোপে ও অন্যান্য দেশে অগণতি সন্ত্রাসী দল ও সন্ত্রাসী ঘটনা পাবেন এদের প্রায় সকলেই ইহুদি খ্রিস্টান হিন্দু ও বৌদ্ধ ধর্মের অনুসারী ভারত আমেরিকা বা অন্যান্য অন্যত্র কোনো সন্ত্রাসী ঘটনা হলেই প্রথমে মুসলিমদেরকে দায়ী করা হয় এবং প্রচার মাধ্যমে তা ফলাও করা হয় এরূপ মিথ্যা প্রচারণার পাশাপাশি আমরা দেখতে পাই যে পাই প্রকৃত কিছু মুসলিম ইসলামের নামে ইসলাম বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠান নামে বা অন্যায় প্রতিবাদের নামে হত্যা বা ধ্বংসাত্মকর্মে লিপ্ত হচ্ছে গবেষক ও বুদ্ধিজীবীগণ জঙ্গিদের যে সকল কারণ উল্লেখ করেছেন সেগুলোর অন্যতম চরমপন্থা বা বাড়াবাড়ি পশ্চাত্যের ষড়যন্ত্র বিশ্বব্যাপী মুসলিম নিধন মুসলিম দেশে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বিষাদগার প্রশাসনিক ও বিচার ব্যবস্থার দুর্বলতা ইসলামের শিক্ষার বিকৃতি ঝাবিরা বিশ্বাস করে যে ইসলামের বা ইসলামী জ্ঞানের উৎস হলো কুরআন ও সহি সুন্না অতএব ইসলামের প্রকৃত জ্ঞান এবং তার উপকারিতা ওই বৈশিষ্ট্য বলি এবং সমাজে তার ন্যায়নিষ্ঠ ও শান্তি প্রতিষ্ঠার ভূমিকা সম্পর্কে ওই ব্যক্তি অবগত হতে পারবে যে ব্যক্তি কোরআন ও হাদিসকে সঠিকভাবে জানবে পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি কুরআন ও হাদিসকে সঠিকভাবে না বুঝে ইসলামের প্রতি অতি উৎসাহী হয়ে তাদের উৎসাহী হয় তাদের দ্বারা ইসলামের ক্ষতি ও ভাবমূর্তি নষ্ট হয় এবং নেমে আসে মুসলিম সমাজের ওপর নানা ধরনের বিপর্যয় ইসলামের প্রথম শতাব্দীর প্রথম অংশের শেষের দিকে এই ধরনের লোকদের আবির্ভাব ঘটে যারা ইসলামের ইতিহাসে খারেজি নামে পরিচিত এরা নিজস্ব জ্ঞান বুদ্ধি দ্বারা কোরআন হাদিসের ব্যাখ্যা করে সাহাবা কারামকে ও কফুর প্রতিপন্ন করে তাদেরকে হত্যা করা বৈধ মনে করেছিল এবং অনেককে হত্যাও করেছিল এই উগ্রপন্থী খারিজিদের হাতে মাজলুম অবস্থা যারা প্রাণ হারান তাদের অন্যতম হচ্ছেন নবিসাল্লু আলী ওয়াসাল্লামের প্রিয় সাহাবি ও জামাতা ওসমান ও আলী রাদ আল্লাহ আনহোমা এ চিন্তাধারা লোক চিন্তাধারার লোকেরা যুগে যুগে বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে মুসলিম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে সম্প্রতি সময়ে চরমপন্থী জঙ্গি দল জামাআতুল মুজাহিদিন জাগ্রত মুসলিম জনতা হরকাতুল জিহাদ আনসারুল্লাহ বাংলা টিম আল কায়দা ও আইএস বা আইএসআইএস ইত্যাদি এই দ্বারাই কতিপয় দলের নাম এরা কোরআনে বর্ণিত জিহাদের আয়াত ও জিহাদ সংক্রান্ত হাদিসসমূহের প্রকৃত অর্থ না বুঝে কাল পাত্রের ভেদাভেদ বা বিচার না করে জিহাদের নামে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে তারা জ্ঞানের অভাবে কুরআন ও হাদিসের অপব্যাখ্যার মাধ্যমে মুসলিম সমাজকে কাফির ও তাদের ভূখণ্ডকে দারুল হারব জিহাদ বা যুদ্ধ পরিচালনার উপযোগী ভূখণ্ড হিসাবে গণ্য করে থাকে জেহাদের পরকালীন বিশেষ মর্যাদা ও ফজিলত লাভের আদম্য নেশায় ইসলামের সঠিক জ্ঞান বঞ্চিত তথাকথিত ইসলামী জঙ্গিরা নিজেদের উদ্ভাবিত বিভিন্ন পন্থায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালিত করে তাকে ইসলামী জিহাদ বলে আখ্যা দিচ্ছে প্রকৃত ঝাবিরা এসব মন গড়া ও ইসলাম বিরোধী কর্মকাণ্ডে মনে প্রাণে ঘৃণা কণ্ড কর্মকাণ্ডকে মনে প্রাণে ঘৃণা করেন এবং সকলকে এসব হতে বিরত থাকার আহ্বান জানান তাদের লিখনী ও বক্তব্য পর্যালোচনা করে এটাই প্রমাণিত হয় তবে দুঃখজনক হলেও সত্য যে কিছু নামদারি লামাঝাবিকেও উগ্রপন্থীদের সাথে জড়িয়ে পড়তে দেখা যায় আল্লাহ তালা তাদেরকে দান করুন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে বর্তমানে ইসলামের নামে যে রাজনীতি বলেন বা পীরতন্ত্র বলেন সবই ইসলামের বাহিরে জিহাদ বর্তমান যে জিহাদ নিয়ে যে কার্যকলাপ চলছে সবগুলি ইসলামের নামে চলছে তাই আশা করি আপনারা কিছুটা হোক বুঝতে পেরেছেন যে প্রকৃত ইসলামের মধ্যে কারা আছে তো ইনশাল্লাহ আগামী পর্বে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক